এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। প্রত্যেকে চুপ থাকলে চুপ হয়ে যাবে, আর বেশি শোনাতে গেলে এই চিৎকার করবে, চিৎকার করবে। আমি আপনাদের কাছে আধ ঘন্টা টাইম নেব, যে মা বোনেরা আমার অনেক ক্ষণ ধরে কষ্ট করে বসে আছেন, এই আধ ঘন্টা বেশি আমি নেব না। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, এবং ভাইয়েরাও আমার আছে দূর দূরান্ত থেকে এসেছেন। আমি প্রথমেই বলি, কৃষ্ণনগর জেলা, পাশে মুর্শিদাবাদ জেলা, পাশে বনগাঁ, পাশে রানাঘাট, শান্তিপুর, পলাশী, আমার কিন্তু প্রত্যেকটা খুব প্রিয় জায়গা। আমি কৃষ্ণনগরে প্রতি বছরই আসি। কোভিডের সময় একটু সমস্যা হয়েছিল, এখন কোভিড নেই, প্রায় কমে গেছে, কিন্তু ডেঙ্গুটা একটু একটু আছে, ওটা ডাউন ট্রেন্ড আছে। কিন্তু তা সত্ত্বেও যত একটু শীত পড়বে, ঠান্ডা পড়বে, ডেঙ্গুটা কমে যাবে। কিন্তু নানা রকম জিন নিয়ে ডেঙ্গু বারবার আসে। আপনারা মিউনিসিপ্যালিটিগুলো যারা আছেন, পঞ্চায়েতে যারা আছেন, এমএলএরা যারা আছেন, প্রত্যেককে বলব সতর্ক থাকুন, সজাগ থাকুন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশা বাড়তে দেবেন না। এখন মশা বাড়ার আরেকটা কারণ হচ্ছে, ধরুন পুজো হয়েছে, বিসর্জন হয়েছে, জগদ্ধাত্রী পুজো হয়েছে, রাসমেলা হচ্ছে, দীপাবলি হয়েছে, কত কাঠ, বাঁশ, কাপড়, জামা সব কাজে লেগেছে, সেইগুলো অনেক জায়গা থেকে পড়ে আছে বা তোলা হয়নি, ফলে সেই জায়গাগুলোতে মশা ঘর বাঁধে সুযোগ পেলেই। আপনারা দেখবেন কোনো নোংরা আবর্জনা যেন জমে না থাকে, জল যেন জমা জল না থাকে। আমরা অনেক সময় ঠাকুরকে জল দিই, কিন্তু আমরা সেই পাত্রটার পরিষ্কার করি না, ফলে ওই যে আমি শিবকে জল দিচ্ছি তো দিচ্ছি, কিন্তু ওটাকেও পরিষ্কার করতে হবে। তার কারণ, তা না হলে মশা গিয়ে ওখানে বাস বাঁধবে। আমি আপনাদের বলি, কৃষ্ণনগরের মানুষ, আপনারা আগে, বহুদিন আগে আমাদের দুটো লোকসভা সিট দিয়েছিলেন, কিন্তু এখন দুটো নির্বাচনের পরপর মাত্র কৃষ্ণনগর সিট আমরা পেয়েছি, আর রানাঘাট পাইনি। বিধানসভাতে রানাঘাটে মাত্র একটা আসন আমরা পেলাম। কারণটা কখনো খতিয়ে দেখেছেন কি? রানাঘাট থেকে কারা এসছেন, হাত তুলুন তো। রানাঘাট থেকে কারা এসছেন, হাত তুলুন তো। পেছনে যারা আছেন, একদম পেছনে যারা আছেন, রানাঘাটের বিভিন্ন জায়গা থেকে এসছেন, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। বিজেপি কি এমন করলো যে মিথ্যে কথা বলে লোকসভার সিট নিল, বিধানসভার সিট নিল? কাজ কিছু করেছে? একটাও কাজ করেছে? নির্বাচন আসলেই তখন মনে পড়ে ক্যাঁ 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 নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করে, আর নির্বাচন আসলেই মাথায় এনআরসি ঢোকে, আর নির্বাচন আসলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে, রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে, পাহাড়িদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। তারা কিন্তু চায় না, সবাই এক নয়। আমি পরিষ্কার আপনাদের কাছে বলছি, নদিয়ায় রানাঘাটের এমপি আপনাদের জন্য কিছু করেছেন?
তাহলে ভোটটা দিলেন কেন? এমএলএরা কিছু করেছেন? তাহলে ভোটটা দিলেন কেন? নদিয়ার মানুষ ভালো মানুষ, শান্তিপূর্ণ মানুষ, নবদ্বীপ ধর্মের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, শান্তিপুরের মানুষ, রানাঘাটের মানুষ, ধর্মপ্রবীণ মানুষ, উদ্বাস্তু মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তাই এই মানুষগুলোকে বিভ্রান্তি ছড়ায়। দেখবেন এখন গুজরাট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আবার বলছে বেঙ্গলেও ক্যা করবো, কোথা থেকে ক্যা করবি? তুই প্রয়োগ করতে দেবো আমরা। ক্যা মানে কি? সিটিজেনশিপ বলুন তো মতুয়া ভাই বোনেরা আমাকে, বুকে হাত দিয়ে বলুন। চাকরি করেন না করেন না? দোকান আছে কি নেই? ছেলে মেয়েরা স্কুল যায় কি যায় না? রেশন কার্ড পান কি পান না? স্বাস্থ্যসাথী পান কি পান না? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? জমি জায়গা আছে কি নেই? তো সবই যদি থাকে তার মানে ওটা তো আপনার অধিকার, সম্পত্তি আছে সম্পত্তির অধিকার, স্কুলে পড়ছেন শিক্ষার অধিকার, পড়াশোনা করছেন শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার পড়ছেন মা বোনদের অধিকার, স্বাস্থ্যসাথী পাচ্ছেন গভর্নমেন্টের আপনাদের অধিকার দিয়েছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে। আপনি যদি নাগরিক না হতেন তাহলে এগুলো কি করবি তো? এটা মিথ্যে কথা। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে দেখে নিয়ে আসতে চায়, তারা বাংলার লোকও নয় মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই মতুয়ারা এখানকার নাগরিক, রাজবংশীরা এখানকার নাগরিক, বাঙালিরা এখানকার নাগরিক, উদ্বাস্তুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, আদিবাসীরা এখানকার নাগরিক, সংখ্যালঘুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, কে নাগরিক নয়? আমরা সবাই নাগরিক। আর আপনারা যদি নাগরিক না হন তাহলে আমিও নাগরিক নই? আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন, এমএলএ নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন, মিউনিসিপ্যালিটি ইলেকশন নির্বাচন করেন, তো আপনার ভোটেই তো নরেন্দ্র মোদী জিতেছে, প্রধানমন্ত্রী হয়েছে, রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে, তো উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কি করে? আপনার যদি ভোটাধিকার না থাকে, আমাকেও যারা জিতিয়েছেন তার যদি ভোটাধিকার না থাকে তাহলে আমাদের জিতিয়েছেন কি করে? এটা পুরো মিথ্যে কথা। আমি মতুয়া ভাই বোনদের এখনো বলছি, আপনারা এখানকার নাগরিক, পুরোপুরি নাগরিক থাকবেন, আপনাদের উপর কারো রকম কোনো রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না, আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। বাংলাদেশ থেকে কত মানুষ এসছে, কত কষ্ট করে সংসার চালিয়েছে, আজকে তাদের সবাইকে আমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। কেন দিচ্ছি? তার কারণ তারা জমি পাবার অধিকার, যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন সব নিঃশর্ত জমি পাবেন দলিল, আমি অলরেডি বলে দিয়েছি। এখন রেল অনেক জায়গা থেকে উচ্ছেদ করতে, একটা জায়গা থেকে উচ্ছেদ করতে দেবেন না, আমি আমাদের লোকেদের বলে দিলাম মুখে দেবেন। উদ্বাস্তুরা যারা জীবন দিয়ে রয়েছেন তাদের ঘর বাড়ি ভাঙতে আমি দেব না, তাদের উচ্ছেদ করতে আমি দেব না, এটা আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ প্রতিশ্রুতি। রানাঘাটে কি করেছে বিজেপি একটা কাজ আমায় দেখান, শুধু ভাগাভাগি করা ছাড়া। ইলেকশন আসলে মতুয়া, ইলেকশন আসলে ফতুয়া, ইলেকশন আসলে যত রকমের মিথ্যে কথা, আর ইলেকশন চলে গেলেই তখন ধর্ম ধর্ম যুদ্ধ, মানুষ মানুষ ভাগাভাগি।
আর যদি বলেন আমাদের সরকার কি করছে, রানাঘাটের কথাই বলি, রানাঘাটে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আমরা করেছি, জমি আমরা দিয়েছি, সব দিয়ে সাহায্য করেছি। আজকে আপনাদের দিল্লি যাওয়ার দরকার নেই, ঘরের সামনে ট্রিটমেন্ট পাচ্ছে। রানাঘাটে টিপিল আইটি কারা করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন। রানাঘাটে মেডিকেল কলেজ থেকে শুরু করে রানাঘাটে কল্যাণী ইউনিভার্সিটি ক্যাম্পাস বাড়ানো থেকে শুরু করে মুসলিম তীর্থ থেকে শুরু করে কোনটা আমরা করিনি, কোনটা করিনি? শান্তিপুরের তাজ বলুন, ধনেখালীর তাজ বলুন, নবদ্বীপের ইস্কন বলুন, ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। ইস্কনে একটা বড় ধর্মীয়, একটা বড় ট্যুরিজম স্পট হচ্ছে, পলাশিয়া বিউটিফিকেশন হচ্ছে, কৃষ্ণনগরে গুরুনাথ ঠাকুরের নামে আমরা কলেজ দিইনি, ইউনিভার্সিটিও তো ক্যাম্পাস হচ্ছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় আমরা দিইনি, কোনটা বাকি আছে? সলপুরিয়া থেকে একেবারে মিউজিয়াম সবকিছুই আমরা দিয়েছি, মাটির পুতুল থেকে শুরু করে একেবারে তাঁত, আপনাদের সবচেয়ে প্রিয় কত করা হয়েছে, এমনকি স্কুলের জামা কাপড় পর্যন্ত আজকে তৈরি করছে বাড়ির মেয়েরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা। আমার কৃষকরা, আমি বাইরে যেতে দিচ্ছি না, টাকাটা যাতে আমাদের ঘরে আসে। আর বিজেপি, তুমি বড় বড় কথা বলছো, আর তার দুই সাঁকড়ে হচ্ছে সিপিএম আর কংগ্রেস, কিচ্ছু করে না। ইলেকশনের সময় রাম বাম শ্যাম, জগাই মাধাই গদাই এক হয়ে যায়। ইলেকশনের সময় দেখবেন তিনটে পার্টি এক হয়ে যায়, এর কাছ থেকে কানাঘুষো করে, ওর থেকে কানাঘুষো করে, নানা রকম আদান প্রদান চলে, রাজনীতির সাথে আরো কিছু লেনদেন চলে, এইভাবে চলে। এই সত্যটা প্রকাশ করে দিন, এই সত্যটা প্রকাশ করে দিন। আজকে আমাকে একটা রাজ্য দেখান বিনা পয়সায় 5 কেজি চাল দেয়, একটা রাজ্য দেখান মা বোনদের সম্মানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেয়, একটা রাজ্য দেখান 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেখায়, একটা রাজ্য দেখান। এই তো আমি 14 তারিখে আমার 12 ক্লাসের ছেলে মেয়েদের স্মার্টফোন দেবো, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পাবে, 12 ক্লাসের ছেলে মেয়েরা। সবুজ সাথী ক্লাস 9 পাচ্ছে, 1.5 কোটি ছেলে মেয়েকে অলরেডি আমরা দিয়েছি, 10 লাখ টাকা করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। আজকে একদিন চিকিৎসার জন্য আপনাদের এখানে করে ঘুরতে হতো, আজকে 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড হচ্ছে। মনে রাখবেন দুয়ারে সরকার আবার চালু হয়েছে, যদি কারো রেশন কার্ড না থাকে ওখানে গিয়ে নাম লেখান, স্বাস্থ্য সাথী কার্ড এখনো না পেয়ে থাকেন ওখানে গিয়ে নাম লেখান, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকেন ওখানে গিয়ে নাম লেখান। আগে নিয়ম ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তারা বিধবা ভাতা পাবে না, কিন্তু আমি ওটা করে দিয়েছি, লক্ষ্মীর বদল করে বিধবা মায়েরা আমার থাকে বোনেরা, তারা বিধবা ভাতাও পাবে, তারা লক্ষ্মীর ভাণ্ডারও পাবে, তার কারণ তাদের প্রয়োজন এটা। ছাত্র ছাত্রীরা যাতে ডাক্তারি পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বড় পড়াশোনা করতে পারে, তাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে আমরা চাল কিনি, তাই আমার কৃষকরা আজ সেফ। জানেন কেন্দ্রীয় সরকার কি করেছে, বাংলায় গোবিন্দভোগ বেশি হয় বলে গোবিন্দভোগের উপরে ট্যাক্স কমিয়ে দিয়েছে, আর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বাসমতি চালের ওপর। আমি চাই বাসমতিও হোক গোবিন্দভোগও হোক, কিন্তু এটা কেন করবে? কেন্দ্রের বিচারিতা 100 দিনের কাজ করে গরিব মানুষগুলো, আজকে কত খেটে তারা টাকাটা পায়, 1 বছর ধরে টাকা দিচ্ছে না, আমাদের টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ জিএসটিতে, আর তুমি আমাদের টাকা নিয়ে আমাদের ফেরত দেবে না। আজকে 1.5 কোটি লোক ওদের জন্য বাংলায় 100 দিনের কাজে টাকা পায়নি, তা সত্ত্বেও আপনাদের আমি বলি আমি খুব জেদি,
আমার টাকা না থাকলেও আমি মনে করি মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই। আমি তা সত্ত্বেও কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আপনারা শুনলে খুশি হবেন 28 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ ইতিমধ্যে দিয়েছি এবং ম্যান্ডেজ অ্যাভারেজ 19 ডেজ হয়ে গেছে। প্রতি বছর বাংলা ফার্স্ট হয় তাই বাংলাকেই বঞ্চনা। 5 বছর পর পর 100 দিনের কাজে আমরা ফার্স্ট হয়েছি। গ্রামীণ সড়ক যোজনায় আমরা ফার্স্ট হয়েছি, আবাসন যোজনায় আমরা ফার্স্ট হয়েছি, তাই আমাদের টাকা সব বন্ধ করে রেখে দিয়েছে। 28 লক্ষ যখন করে দিতে পেরেছি তখন কেন্দ্রীয় সরকার জেনে রাখো আমাকে তুমি দাবি রাখতে পারবে না। তার কারণ আমি এটা এমন করে হোক যেমন করে হোক অন্তত মা বোনেদের বুদ্ধি নিয়ে আমি এটা করব যাতে 100 দিনের কাজের মানুষেরা বঞ্চিত না হয়, এটা আমার ধর্ম, এটা মাথায় রাখবেন। আমি সারাদিন যখন মিছিল মিটিং করে বেড়াই লোকের সাথে দেখে বেড়াই তাদের চোখগুলো কি বলছে, আর যখন আমি নবান্নে থাকি কি করে ইনকাম হবে সেটা ভাবি। বিদ্যুতের দাম বাড়াইনি, রেশনে পয়সা লাগে না, স্বাস্থ্যসাথীতে পয়সা লাগে না, লক্ষ্মীর ভাণ্ডারে 15,000 কোটি টাকা চলে যাচ্ছে, তা সত্ত্বেও বন্ধু আমরা তো কোনো ট্যাক্স বাড়াইনি। আর পাশেই দেখুন কেন্দ্রীয় সরকার বিজেপি, যারা ইলেকশন আসলে ভাগাভাগি করে। গ্যাসের দাম কত, গ্যাস কাদের আন্ডারে, বিজেপির আন্ডারে গ্যাসের দাম কত বাড়িয়েছে মা বোনেরা, মনে হচ্ছে এখন ইমিনে আবার ফিরে যেতে হবে। পেট্রোলের দাম কত বেড়েছে, ডিজেলের দাম কত বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে শাকসবজির দামও বাড়ে, এটা মাথায় রাখবেন। গৃহস্থের রান্নাঘরে আগুন জ্বলে, এত কিছু করে রিজার্ভ ব্যাঙ্ক বলছে যে নোট তুমি বাতিল করেছিলে ডবল নোট আরো ফলস হয়ে গেছে, অর্থাৎ তোমার নোটবন্দি কোনো কাজে লাগেনি, নোটবন্দি কাজে লাগেনি, জনগণের জন্য টাকা তুমি দাও না, তোমরা নিজেদের নিয়ে ভাবো, মানুষকে নিয়ে ভাবো না। ইলেকশন আসলে বলো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ইলেকশন চলে গেলেই ভোভা ফোফা, আর দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। জিজ্ঞেস করুন না রানাঘাটের এমপিকে, ওদের এমএলএদের জিজ্ঞেস করুন কি করেছ কি করবে। পঞ্চায়েতের রাস্তা আমরাই করব, গ্রাম সড়ক আমরাই করব, আবাসন আমরাই করব, স্বাস্থ্যসাথী আমরাই করব, খাদ্যসাথী আমরাই করব, লক্ষ্মীর ভাণ্ডার আমরাই করব, সংখ্যালঘুদের স্কলারশিপ আমরাই দেব, জয় জওহর আমরাই দেব, তপশিলি বন্ধু আমরাই দেব, কৃষক ভাতা আমরাই দেব। একটা করে অ্যাক্সিডেন্টে মরে গেলে পর্যন্ত আপনারা দেখেছেন আমরা তাদের বুকে করে জড়িয়ে নিয়ে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে ফেরত দিতে পারি না কিন্তু আমরা তাদের টাকা দিই এবং তাদের অনেককে চাকরি করে দিই, আপনারা দেখেছেন। এই গভর্নমেন্ট মানবিক গভর্নমেন্ট, আর আমাকে লড়াই করতে হচ্ছে একটা দানবিক গভর্নমেন্টের সাথে। আপনারা বুঝবেন না এটা তো কে বুঝবে। মনে রাখবেন আমি যে শাড়িটা পরে থাকি সেটাও কিন্তু আমার বাংলার ঘরে তাঁতিরা বোনে, কখনো কৃষ্ণনগর, কখনো শান্তিপুর, কখনো ধুলিয়ান, কখনো মুর্শিদাবাদ, কখনো নবদ্বীপ, কখনো রানাঘাট। কেন আমি পরি জানেন, এই শাড়িটা যখন পরে থাকি সেরকম মনে রাখবেন আমার গায়ের যে বস্ত্রটা সেটাও বাংলা, আমার যে চিন্তন সেটাও বাংলা, আমার যে দর্শন সেটাও বাংলা, আমার যে মনন সেটাও বাংলা, আমার মামাটি মানুষ সেটাও বাংলা, বাংলাই পথ দেখাবে ভারতবর্ষকে, এটা আমি বিশ্বাস করি। কি নেই আমাদের, সব কিছু আছে, শুধু একটা জিনিস করুন, বাংলার ছেলে মেয়েদের আরো বেশি করে কাজে যোগদান করতে হবে। আমরা অনেক জায়গায় সুযোগ করে দিচ্ছি, আমরা প্রায় আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছি, স্কিল ইন্ডাস্ট্রিতে আমরা ট্রেনিং দিয়ে চাকরি দিচ্ছি, স্কিলের ট্রেনিংটা নিয়ে নিন,
মানুরিয়াও কাজ পাচ্ছেন বিভিন্ন ভাবে, যার দরকার স্কিল ট্রেনিং পাচ্ছেন না দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান, যার চিকিৎসার প্রয়োজন পাচ্ছেন না দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান। এখন দুয়ারে সরকার চলবে আর আগামীকাল থেকে ভোটার লিস্ট শুরু হবে। মনে রাখবেন বিজেপি যেটা করেছে, অনেক জায়গায় 30% লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনার ভোট ভোটার লিস্টে আছে কিনা আপনি নিজে দেখবেন, তার কারণ আপনার লিস্ট যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত হবে, কারণ বিজেপি সরকার ভয়াবহ সরকার। ভোটার লিস্টে যাতে সবার নাম ওঠে এটা আমাদের লোকেদেরও যেমন দেখতে হবে আপনাদেরও দেখতে হবে। আর আমি পরিষ্কার বলি, কেউ গর্ব করব না যে আমার সাথে ওর লড়াই, আমি বড় ও ছোট, বরঞ্চ আমি গর্ব করব এটা নিয়ে আমরা সবাই সমান, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এটা মাথায় রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মিলে যায় না ভাই ভাই, আমরা সবাই একসাথে থাকি, একসাথে বাঁচি, একসাথে পড়ি, একসাথে লড়ি, একসাথে গড়ি, এটা আমাদের মাধুর্য। এই মাধুর্য রক্ষা করবার জন্য ভোটার লিস্টের নাম অবশ্যই তুলবেন। যারা 18 বছর হচ্ছেন তারা অবশ্যই নিউ জেনারেশন তুলবেন। আর নিউ জেনারেশনের কাছে বিজেপির অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্কের টাকা দিয়ে অনেক সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে ফেক ভিডিও দিচ্ছে, মিথ্যে কথা বলে বলে, ওগুলো হচ্ছে বিজেপির পকেটের টাকায় ভিডিও। 46টা না 48টা নাকি ওদের ভিডিও আছে, ফেক ভিডিও, তাতে সারাক্ষণ তৃণমূলকে গালাগালি দেয় আর তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেয়, এছাড়া ওদের আর কোনো কাজ নেই। আমি পরিষ্কার করে আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস মাটির কংগ্রেস। একটা দুটো লোক ভুল করতে পারে, তার জন্য সবাই ভুল করে না? বলুন তো মা বোনেরা আমার, আপনার কি 5টা ছেলেই সমান? একটা ছেলে একটু এদিক ওদিক হতেই পারে, তাকে শাসন করে ভালো করতে হয়। আমি চাই যারা ভুল ত্রুটি করবে তারা শুধরে নেবে, সংশোধন করে নেওয়াটা আমাদের ধর্ম। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করার অধিকারও একটা অধিকার, সেই অধিকারটাকে সংশোধন করতে হবে। আমি চাই তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথা উঁচু করে চলবে, কোন লোভ যেন তাদের গ্রাস করতে না পারে। আমি ছোটবেলা থেকে পার্টি করে আমি যদি একই বাড়িতে থাকতে পারি, একই খাবার খেতে পারি, একই রকম জিনিস পড়তে পারি, তাহলে কেন আমাদের লোভ বাড়বে? সোনার মুক্তোর মালা আমরা কেউ খাবো না। আমি সব মিটিংয়ে আগেও অনেকবার বলেছি, আমি 7-8 বছর ধরে বলেছি, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু। জানেন তো আমি কখনো কখনো বিছানায় শুয়ে ভাবি, এই তো আমার একটা বিছানা আছে, একটা ঘর আছে, আমি ঘুমোচ্ছি, কাল যদি আমি মরে যাই এই ঘরটা কে দেখবে? দেখার লোক নেই, এরকম অবস্থা। তো কি হবে? এই অর্থের মূল্য হচ্ছে অনর্থ। লোভ করে অর্থ করা মানে যার কাছে রাখছেন সে মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করার নামে সমাজে বদনাম হচ্ছে, লোভ করে অর্থ করার নামে সবচেয়ে বেশি বিজেপি করে, এক একটা ইলেকশনে কয়েক হাজার কোটি টাকা করে খরচ করে, সে টাকা কোত্থেকে আসে? আজকে হিমাচল আর গুজরাটে ইলেকশন বলে তুমি বন ডাবার চালু করেছো, বন সব পার্টি নেয়, তার কারণ হচ্ছে এটা আইনত স্বীকৃত করেছো, আমি সেটা বলছি না, তুমি নিজের ইলেকশনে আসলে কোটি কোটি টাকা তুলছো আর এজেন্সি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছ। তোমার রাজ্যে ভ্যাপাম হয়েছিল মধ্যপ্রদেশে, কজন অ্যারেস্ট হয়েছে আমি জানতে চাই, এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে কিনা আমি জানতে চাই, যদি প্রাক্তন এডুকেশন মিনিস্টারের কেস সাবজুডিস আছে আমি কোনো কথা বলবো না, যদি অন্যায় করে কোর্ট ব্যবস্থা নেবে আমাদের কিছু বলার নেই। কিন্তু ইচ্ছা করে করে পঞ্চায়েত ইলেকশনে তারা যাতে কাজ করতে না পারে, লোকসভা ইলেকশনে যাতে কাজ করতে না পারে, এখন থেকে আমার অফিসারদের ভয় দেখাচ্ছে, আমাদের সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে আর যা তা বলে দিচ্ছে প্রেসের মাধ্যমে, একটা প্রেসকে ডাকছে, আমি জানি তারা কালা, ডেকে বলছে তুমি আগে টিভিতে খাইয়ে দাও, অমুক লোকটা অমুক টাকা নিয়েছে তাই আমরা ইডি যাচ্ছি, সিবিআই যাচ্ছি,
সে কি করে জানবে আগে? মিডিয়া ট্রায়াল করছে আগে, পরে দেখা গেল সে দোষী নয়। কিন্তু তাকে তো বদনাম করে দেওয়া হলো। আপনারা বলুন তো মা বোনেরা আমার, আপনার বাড়িতে যদি ইডি যায়, যদি সিবিআই যায়, আপনার মান সম্মান নিয়ে কথা হবে না? আপনার মান সম্মান নষ্ট হবে না? এরা চাই তৃণমূল কংগ্রেসের মান সম্মান নষ্ট করবার জন্য, আর আমরা চাই এটাকে রুখে নেবার জন্য, লড়বার জন্য। কজন আছে আমি দেখি ওরা জেলে ভরতে পারে। কাজেই নতুন করে তৈরি হন। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন অনেক লড়াই করেছি, সারা দেহতে মার খেতে খেতে। আজকে আপনাদের বলি এরা আরামে আছে, দিল্লি পুলিশের প্রোটেকশনে বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কালো ফ্যাক্টরি লাগা পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, আর চোরাদের প্রোটেকশন দিচ্ছে। আমি আপনাদের আবার বলি যে আমরাও এখনো মনে করি 2024 বিজেপি ক্ষমতায় আসবে না। এটা আমার কথা নয়, সারা দেশের কথা। আসতে পারে না। আগের বার যখন এসেছিল তখন বিহারে তাদের গভর্নমেন্ট ছিল, ঝাড়খণ্ডে তাদের গভর্নমেন্ট ছিল, মনে রাখবেন, তাদের গভর্নমেন্ট ছিল আরো অনেক জায়গায়। বিহারে বিজেপি এখন নেই, ঝাড়খণ্ডে নেই, কর্ণাটকে হারবে, কেরালায় হারবে, তামিলনাড়ুতেও আমাদের বন্ধুর গভর্নমেন্ট, নর্থ ইস্টার্নেও পারবে না, গুজরাটে আগের বার সব সিট পেয়েছিল, মানে ষাটে ষাট এরকম একটা, মানে ষাটে ষাটান। উত্তরপ্রদেশে যা সিট ছিল সব পেয়েছিল, দিল্লিতে সাথে সাত পেয়েছিল। এবার কি মনে করেন সব সিট পাবে? কখনো কোনো অঙ্ক এই কথা বলে না। কাজেই বিজেপি তাড়াহুড়ো করছে কেন? লোক ধরছে, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। আরে রাজনৈতিক ভাবে লড়ো। আই এম রেডি টু ফাইট দ্য ব্যাটল উইথ ইউ পলিটিক্যালি, বাট ওয়াই ডু ইউ অ্যাটাক পার্সোনালি? ওয়াই ডু ইউ অ্যাটাক মাই পার্টি মেম্বার্স অ্যান্ড দ্য কমন পিপল? ইউ ক্যানট ডু ইট ফোর্সফুলি। ইউ আর এভিক দ্য পিপল ফোর্সফুলি। যারা এভিকশন করে তারা ঠিক করে না, গায়ের জোরে নয়। চৈতন্যদেবের ধান, মানুষকে ভালোবাসতে হবে, ভালোবেসে জয় করতে হবে। আর আমাদের যারা আছে তাদের কাছে আমি বলবো, নিজেরা রাস্তায় বেরোন, গ্রামে গ্রামে যান, চায়ের দোকানে বসুন, মানুষের কাছে যান। ওর মানুষটা এখনো সুযোগ পায়নি, তারটা দুয়ারে সরকারের নাম লেখান। এগুলো বিনা পয়সায়, একটাও পয়সা লাগে না, এটা মাথায় রাখবেন। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, গ্রাম সভা, জেলা পরিষদ, কাজগুলো ভালো করে করুন। এক্ষুনি পঞ্চায়েত হচ্ছে না, কিন্তু এখন যে টেন্ডার করে, যেহেতু বর্ষা হয়ে গেছে এখনই তো কাজ করবার সময়, এই তিন মাসই কাজ হয়। যে কাজটা বাকি আছে টোটালি কমপ্লিট করুক ইমিডিয়েটলি, এটা আমি চাই। সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। আমি চাই ইয়াং জেনারেশন আরো বেশি করে আমাদের পার্টিতে জায়গা নিক, পুরনোদের সম্মান দিয়ে, পুরনোদের সিংহাসন দিয়ে, তাদের অ্যাডভাইস নিয়ে, নতুনদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি চাই আরো তপশিলীরা আসুক আমাদের সাথে, আদিবাসীরা আসুক আমাদের সাথে। আমি তো বিরসা মুন্ডার জন্মদিনে আমি যাচ্ছি জঙ্গলমহলে, আবার 15 তারিখে বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটিও দিয়েছি, রঘুনাথ মুর্মুর জন্মদিনেও আমরা ছুটিও দিয়েছি। আমি চাই ছাত্র যুবরা বেশি করে তৃণমূল কংগ্রেস করুন এবং তাদের জায়গা দিন। সংখ্যালঘুদের নিয়ে আসুন, আদিবাসীদের নিয়ে আসুন, প্রত্যেক কমিটিতে সবাইকে রাখুন। আর আমার মা বোনেদের বেশি করে জায়গা দিন। মহিলারা যা করতে পারে অন্যরা সেটা করতে পারে না। মনে রাখবেন, মা বোনেরা সংসার সামলায়, কাজ করে, হিসেব রাখে, যখন দুর্দিন আসে তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে পয়সা বের করে সংসারকে সাহায্য করে, ছেলে মেয়ে মানুষ করে, ঘর বাড়ি পরিষ্কার রাখে, দোকানে যায়, বাজারে যায়, চাকরিও করে, সব কিছু করে।
একটা মহিলা যা করতে পারে 10 জন ছেলের ডাবল করতে পারে। আমি যদি মনে করি মহিলাদের আমরা বেশি করে নিয়ে আসব, নিয়ে আসুন মেয়েদের। মেয়েরা কি আমাদের ঘরের লক্ষ্মী? কেউ বা সরস্বতী, কেউ বা দুর্গা, কেউ বা জগদ্ধাত্রী, কেউ বা বিদ্যাবতী, কেউ বা রোশনারা, কেউ বা জাহানারা, কেউ বা আমার রজত, কেউ বা আমার মুন্ডা, কেউ বা আমার জয় জহর, কেউ বা আমার তপস্বিনী বন্ধু। সব ধর্ম কর্ম নিয়ে কাজ আমাদের করতে হবে। আর মতুয়ানা, আপনাদের আমি বারবার বলবো, বড় মা যতদিন বেঁচে ছিলেন কেউ দেখেনি, 20 বছরের মতো বড় মা ট্রিটমেন্ট আমি একা করেছি। আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা সব করিয়েছি, তখন কিন্তু কলপাত্তা ছিল না। ওই মতুয়ার ওখানে রেল স্টেশন থেকে শুরু করে, ওইখানে মতুয়া মন্দিরের ওখানে গেট করা থেকে শুরু করে, উন্নয়ন করা থেকে শুরু করে সবটা আমি করে দিয়েছি, মনে রাখবেন। কোথাও অনুকূল চন্দ্র, কোথাও লোকনাথ ঠাকুর, কোথাও রাস, কোথাও জগদ্ধাত্রী, কোথাও জগদম্বা, কোথাও শিব, কোথাও পাথর চাপড়ি, কোথাও ঘুটিয়া শরীফ, কোথাও তারকেশ্বর, কোথাও তারাপীঠ, কোথাও কঙ্কালীতলা, কোথাও বক্রেশ্বর, কোথাও নলাটেশ্বরী, কোথাও বা আমাদের গঙ্গা যমুনা তিস্তা তোর্ষা, সবাইকে এক করে প্রকৃতি দেবীকেও আমরা পুজো করেছি। কাজে মনে রাখবেন, আমি সব ধর্মকে ভালোবাসি। আমার শরীরের সব অংশ না থাকলে আমি কমপ্লিট মানুষ হব না। আপনার দুটো হাত আছে, দুটো পা নেই, আপনি চলাফেরা করতে পারবেন? মনে রাখবেন, আমাদের শরীরের যত অংশ আছে এক একটা ধর্মের মানুষ আছে। সবাই কি সাদা হয়? কালোও তো হয়, কালোর মধ্যেও একটা বিউটি আছে। সবাই কি লম্বা হয়? বেটেও হয়, তাতে কি আছে? এটা তার পরিচয় নয়, মানুষ হিসেবে আমার পরিচয়। আজকে পর্যন্ত মা বোনেরা বসে আছেন, কেউ লাল শাড়ি, কেউ হলুদ শাড়ি, কেউ সবুজ শাড়ি, কেউ নীল শাড়ি, এক এক জনের এক এক রকম পরিচয়, এক এক জনের এক এক রকম পোশাক। এটাই তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান, এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণের কথা দ্বিজেন্দ্রলাল রায় বলেছিলেন, আমি একটা স্টেডিয়াম করছি দ্বিজেন্দ্রলাল রায়ের নামে, একটা ব্রিজ করেছি এবং একটা বড় স্টেডিয়াম করছি, আলিপুরে গিয়ে দেখবেন আর 2 মাসের মধ্যে হয়ে যাবে। নাম দিয়েছি ধনধান্যে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ এক সকল দেশের সেরা, সে যে সকল রাজ্যের সেরা, সে যে আমার বঙ্গভূমি, সে যে আমার বঙ্গভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার তীর্থভূমি, সে যে আমার কর্মভূমি, সে যে আমার ধর্মভূমি, সে যে আমার আশীর্বাদের ভূমি, আমার দুয়ার ভূমি, আমার আল্লাহর ভূমি, আমার নমস্কারের ভূমি, আমার দণ্ডবতের ভূমি, আমার সমস্ত ধর্ম নিয়ে, আমার সালাম আলাইকুমের ভূমি, আমি সবাইকে নিয়ে চলতে চাই। নদিয়া জেলার সংগঠন ভালো করে করতে হবে। আমি আজকে একটু শান্তিপুরে রাশি যাব, দুটো জায়গায় এখান থেকে আমি বেরোবো, কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, আমাদের যারা এমএলএরা আছেন, আশা করি কেউ নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝাটি করবেন না। যে যে ঝগড়া ঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না। আমাদের যারা পঞ্চায়েতে আছেন, গ্রামে আছেন, জেলা পরিষদে আছেন, মিউনিসিপ্যালিটিতে আছেন, কে বড় হবি? আমি না মানুষ, মানুষ না থাকলে আমি জিরো। মনে রাখবেন, সিম্বল না থাকলে আমি জিরো। আমি রোজ তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে নমস্কার করি তবে ঘর থেকে বেরোই, মায়ের পায়ে প্রণাম করে বেরোই। যার ইগো থাকবে বাড়িতে বসে যান, কাজ করবার দরকার নেই। আর যার স্বতঃস্ফূর্ততা আছে কাজ করতে গিয়ে আসুন, আপনারাই হাল ধরুন, আপনারাই হাল ধরুন, আপনারাই হাল ধরুন। কলকাতার সাথে কার যোগাযোগ আছে না আছে দেখবার দরকার নেই, আমরা খুঁজে নেব ফিল্ডে কে ভালো কাজ করে আর কে ভালো কাজ করে না। তাই আমি আজকে আপাতত একটা কোঅর্ডিনেশন কমিটি করে দিয়ে যাচ্ছি। এই জেলার একজনই এমপি আছে, মহুয়া আছে, মহুয়ার সাথে উজ্জ্বল, নন্দ
এবং অল এমএলএ তাদের সকলকে নিয়ে আমি একটা কোঅর্ডিনেশন কমিটি করে দিয়ে যাচ্ছি, সাথে জেলা পরিষদের প্রেসিডেন্ট, আপনারা একসাথে বসে কাজগুলো করবেন। যখন যে ব্লকে ডাক যাবেন সেই ব্লকের সবাইকে ডেকে নেবেন, এটা নয় ও আমার গ্রুপ বা ওটা ওর গ্রুপ, এটা মনে রাখবেন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার, এটাকে ভাঙা যাবে না। আর শুনুন, আমাকে ভয়টয় দেখিয়ে লাভ নেই, আমি সারা জীবন লড়ে আসছি, আজ আমাকে আরো বেশি লড়তে হচ্ছে মানুষের কাজ করবার জন্য। এই লড়াই আমি চালিয়ে যাব, এই লড়াই থেকে আমি সরছি না, এবং যাবার আগে আমি নতুনকে তৈরি করে দিয়ে যাব, পুরাতনদের মিশিয়ে দিয়ে যাব, একসাথে কাজ করে তৃণমূল কংগ্রেস পরিবারকে এক ঐক্যবদ্ধ সুন্দর শান্ত পরিবার করে দিয়ে যাব। যে শান্তির ধাম নদিয়া, সেই শান্তির ধামে এসে বলে গেলাম চৈতন্যদেবের কথা মাথায় রেখে, শান্তি বজায় রাখুন, স্বস্তি বজায় রাখুন, সুস্থ থাকুন, বেশি ঝগড়া করবেন না, তাহলে ব্রেন খারাপ হয়ে যায়। মনটাকে যত ভালো রাখবেন তত ভালো থাকবেন। আমাদের ব্রেনে অনেক সেল আছে, যত আমরা ঝগড়া করি আর নেতিবাচক চিন্তা করি ব্রেনের সেল ড্যামেজ হয়, আর যত আমরা হাসি, যত ভালো থাকি, যত বাচ্চাদের সাথে মিশি, যত সবার সাথে মিশি, যত পাড়ায় যাই, যত বাজারে যাই, তত দেখবেন আমাদের মনটা পরিষ্কার থাকে। মনটা ভালো রাখুন, তবেই তো মনের সকালটা ভালো হবে। মনটাকে সুস্থ রাখুন, শরীর সুস্থ থাকবে। মনটাকে বড় করুন, হৃদয়ের দরজাটা খুলে দিন, খোলা হাওয়ায় কাজ করুন, এবং খোলা হাওয়ায় কাজ করতে করতে আগামী দিন রানাঘাটে জিততে হবে, কৃষ্ণনগরে জিততে হবে, বনগাঁয় জিততে হবে, বাগদায় জিততে হবে। এবং আমি দায়িত্ব আপনাদের সবাইকে দিয়ে যাচ্ছি, সব কমিউনিটিকে, আমার প্রতি যদি এইটুকু বিশ্বাস থাকে তাহলে আপনাদের পঞ্চায়েতেও জেতাতে হবে, এমপি ইলেকশনেও জেতাতে হবে। যদি দিল্লি বদলাতে চান তাহলে মনে করুন, বদলাও বদলাও বদলাও, বিজেপিকে বদলাও, এই স্লোগান নিয়ে একেবারে রাস্তায় নামুন। দিল্লি থেকে বিজেপিকে না সরালে আপনাদের ভাতে মেরে দেবে এরা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমি যে কথাগুলো বললাম মনে রাখবেন, আমি আবার আসবো কিছুদিনের মধ্যে, আমি দেখবো ডেভেলপমেন্ট কি হচ্ছে। যে ঝগড়া করবে, আমি কিন্তু স্ট্রেট বলছি, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, সে যত বড়ই হোক। তৃণমূল যদি ঐক্যবদ্ধ থাকে, বিজেপি সিপিএম কংগ্রেস কেন কারো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেয়? একদম ঐক্যবদ্ধ থাকবেন, যে টিকিট পাবে তার সাথে টিকিট লড়াই করবেন। আমি আবার আসবো, কথা দিয়ে গেলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মানুষের কাজ আমি কথা দিয়ে গেলাম, যতদিন বাঁচবো যতটা পারি করব করব। মা বোনেরা একটু শঙ্কর ধ্বনি, একটু উলুর ধ্বনি, রাসমেলা চলছে, আপনাদের মুসলিম মা বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, তপস্বিনী ভাই বোনেরা একটু শঙ্কর ধ্বনি, একটু আজানের ধ্বনি, জয় জহর। আপনাদের সকলকে বলি, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই ভাইরা কোথায়? মেয়েরা উড়ে দিচ্ছে, তোমরা একটু তালি দাও। মমতা ব্যানার্জি, এটা হচ্ছে মামুনের কাছে সম্মান জানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় নদিয়া, জয় নদিয়া, জয় মতুয়া, জয় মতুয়া, জয় তপশিলী বন্ধু, জয় তপশিলী বন্ধু, জয় জোহর, জয় জোহর, জয় আমার লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা, জয় আমার রুকসানারা, জয় সমস্ত কৃষি থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, সভ্যতল সমাজ গড়ে তুলুন, আর মানুষের মতো মানুষ তৈরি হন। এটুকুই আমি চাই, এর থেকে বেশি আমি চাই না। আবার দেখা হবে, ভালো থাকবেন।